তো বন্ধুরা, হসপিটালে শুয়ে আছি। তো এখানে শোয়ার জায়গাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে আর কি, এখানে সবাই শুয়ে থাকে। তো আমি শোয়ার চেষ্টা করলাম, তো শুয়ে আছি কিন্তু ঘুম পাচ্ছে না। তো ভাবছি যে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুম পাচ্ছে না, আর এখানে ভালো লাগছিল না আর কি, তাই তাড়াতাড়ি করে এখান থেকে উঠে যাওয়ার চিন্তাভাবনা করছি আর কি। যখন একাকিত্ব নিজেকে ঘিরে ধরে তখন বোঝা যায় যে সম্পর্কের কতটা মূল্য। তো এখানে শুয়ে শুয়ে ভাবছি যে প্রিয়া যখন আমার সঙ্গে ছিল তখন দুজনে কত ঝগড়াঝাটি করছি, আজ আমার সাথে নেই, খুব খারাপ লাগছে আর কি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর বললেও চলে, 12টা যেহেতু পার হয়ে গেছে, এখন বাজে 2টো। তো ওখানে দেখতে পারলে শুয়েছিলাম, ঘুমানোর খুবই চেষ্টা করলাম আর কি, কিন্তু ঘুম কোনো প্রকারে আসছে না। মানে শরীরটা খালি ছটপট ছটপট করছে আর কি, ভাল লাগছে না। মানে যতক্ষণ পর্যন্ত শুনতে পারছি না যে ইয়া বর্তমানে একটু সুস্থ, ততক্ষণ পর্যন্ত মানে ভালো লাগছে না আর কি। তো দেখা যাক এই খবরটা কখন পাবো, খবরটা যখন পাবো তখন হয়তো মনটা শান্তি হবে। তো খুবই খারাপ লাগছে আর ঘুম পাচ্ছে না, মানে শরীরে তো পুরো ক্লান্ত, ঘুম ঘুম তো লাগছে কিন্তু ঘুমোতে পারছি না। তো সকালের অপেক্ষা করছি কখন সকাল হয়, কখন ওর সঙ্গে একটু দেখা করব, দেখা করে জিজ্ঞাসা করব যে ও এখন কেমন আছে। যখন ও নিজের মুখে বলবে যে আমি এখন একটু ভালো আছি, তখন আমার মনটা, তখন শুনে আমার মনটা শান্ত হবে আর কি। তো তাছাড়া ঘুম পাচ্ছে না, তো অপেক্ষায় আছি কখন মানে সকালটা হবে। আর বাইরেটা পুরো নিস্তব্ধ, খুব ভালো, বাইরেটাই খুব ভালো লাগছে আর কি। যেখানে শুয়েছিলাম সবাই ঘুমাচ্ছে আর কি, তো তাদের আওয়াজ শুনে আর কি ভালো লাগছে না আর কি। বাইরে বার হলাম, রাস্তায় হাঁটছি আর কি, তো এখন খুব ভালো লাগছে আর কি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর মনটাও খুব একটু শান্ত লাগছে আর কি। আর সকালটা যদি হয়, সকালটারই অপেক্ষা, রাতটা যে কখন কাটে। চলো, কী খবর হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু সাথে থাকো আমার, দেখতে থাকো। তো বন্ধুরা, বিয়ের সময় দেখা করে বাড়িতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি বিয়ের সময় হসপিটালে দেখা করলাম, দেখা করে বলল, তো প্রিয়া বললো তো মোটামুটি ও সুস্থ আছে, কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যখন কথা বললাম তখন ডাক্তারবাবু মানে বললাম যে কি হয়েছে, কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে কিছু মানে জানাতে। তো ডাক্তারবাবু বলতেছে যে ওর কেন এই সমস্যাগুলো হচ্ছে বুঝতে পারছে না আর কি, এর জন্য বলে আজকের দিনটাও আর কি থাক। তা তো বললাম যেখানে ভর্তি করিয়েছি ওখানে মোটামুটি পার ডে চার্জ নিচ্ছে 15,000 টাকা করে, তো আজকে 2 দিন থাকবে, দেখা যাক কতটুকু কী ঠিক হয়। কী বিস্কুট, থাক থাক। তো পার ডে চার্জ নেবে 15,000 টাকা করে। তো দুদিন থাকবে, কিন্তু কিসের জন্য প্রবলেমটা হচ্ছে ডাক্তারবাবু বলতে পারছে না, শুধু একটা কথাই বললো হয় মানসিক চাপ, এর জন্য হয়তো তার প্রবলেমটা হচ্ছে। কিন্তু তারপরে এটা থেকেই যে এত বড় মানে এত মাথা ঘুরোনো আর বমি হয় আর কি, এটার জন্য মানে আমি বুঝতে পারছি না এই মানসিক চাপের জন্য কি এতটা প্রবলেম হতে পারে নাকি। তো দেখা যাক, আমি তারপর চিন্তা করছি যে এখন অন্য কোনো ডাক্তার দেখাবো আর কি। তো তো ভাবছি যে ওখান থেকে বিয়েকে বার করে নিয়ে এসে একটু সুস্থ করে তারপর অন্য কোনো আরও ভালো ডাক্তার, যা নার্ভের হোক বা চোখের হোক
নার্ভের, চোখের আর হার্টের এই তিনটে ডাক্তার দেখাবো আর কি। দেখালে বোঝা যাবে যে তার কিসের জন্য সমস্যাটা হচ্ছে, এই কিছু মানে এগুলোর জন্য কোনো সমস্যা হচ্ছে নাকি আবার। তো আমি আর একটা কথা যেটা ভাবছি যে একদিন একটা বং মিডিয়ার একটা ভিডিও দেখেছিলাম, যে বং মিডিয়া উনিও মানে কাজ করতে করতে উনিও অসুস্থ হয়ে গেছে আর কি, তারপর হসপিটালাইজড হয়েছিল আর কি। তো ওর মুখ থেকে একটা কথা শুনেছিলাম, ওর কোনো প্রবলেম নেই, কিন্তু ওর একটাই খালি প্রবলেম হচ্ছে কি কম বয়সে ও বেশি চাপ নিয়ে ফেলেছে আর কি, এর জন্যে আর কি তার এত বড় সমস্যাগুলো হচ্ছে আর কি। তো আমারও যেটা মনে হচ্ছে আজকে বং মিডিয়ার মতো পিয়ারও হয়তো সেম অবস্থায় হয়েছে, যে ও মানে কম সময়ের মধ্যে বেশি চাপ বা বেশি চিন্তা, কাজের জন্য এত কাজের প্রতি এত মানে চিন্তা, এই চিন্তাটার জন্যই হয়তো আজকে তার এতগুলো সমস্যা হচ্ছে আর কি। তো আমার একটা সাজেস্ট, আমিও মানে আমার আইডিয়া করছি আর কি, যেহেতু এত কিছু টেস্ট করার পরেও কোনো কিছু ধরা পড়েনি আর কি, সব কিছু নর্মালি আছে আর কি। তো আমার যেটা মনে হচ্ছে যে ওখান এই মানে এইটারও একটা কারণ কারণ হতে পারে আর কি। তো বং মিডিয়ার যেই অবস্থা আজকে পিয়ারও সেই অবস্থায় হয়েছে আর কি, আমার যেটা ভাবনা আর কি। তো দেখা যাক, এখন আমি আমি তো ভাবতে পারি আর বাদ বাকি তো কিছু করতে পারি না, তো ওখান থেকে দেখা যাক যে কী বলে আর কি। না আর টেস্ট টেস্ট করার পর আর যেগুলো ডাক্তার দেখানোর কথা বললাম সেগুলো দেখানোর পর দেখি কী বলে ডাক্তারবাবু, যে আদৌ আমি সঠিক না অন্য কোনো প্রবলেম আছে ওটাই। তো বন্ধুরা, বাড়িতে এসেছিলাম কিছু মানে টাকা ম্যানেজ করার জন্য আর কি। তো মোটামুটি টাকা ম্যানেজ হয়ে গেছে, এখন যাব আবার হসপিটালে। তো আজকে পিয়াকে ওখান থেকে বার করে নিয়ে আসব। তো ডাক্তারবাবু বলেছে যে ছুটি দিবে একদিন, হয়ে গেল। কিন্তু আমার একটাই চিন্তা লাগছে, আসলে একটা কথা মনে করি, তো ও তো সুস্থ হয়ে যায় কিন্তু আনার পর তো তাড়াহুড়া মানে আনার পর তো হঠাৎ করে আবার কি হয়ে যায় যে আবার অসুস্থ হয়ে যায় আর কি, এটার জন্যই খুব আমি চিন্তিত আছি আর কি। তো দেখা যাক যে কি হয়, ভগবানের সহায়। এবার একটু এনে রেস্ট করাতে হবে আর কি। তো বন্ধুরা, আশা করি মানে তোমাদের মোটামুটি আপডেট দিয়ে দিয়েছি, আর সেই সময়টা আমার ভিডিও করার মতো মানসিকতার মধ্যে ছিলাম না যে মানে ভিডিও করব আর কি। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর মোটামুটি ও সুস্থ হয়ে গেছে, আজকে বাড়িতে নিয়ে আসব। তো নিয়ে আসার পর তোমরা দেখতেই পারবে তারপরে কাজগুলো কী করি আর কি। তো যতটুকু আমার সম্ভব আমার পিয়াকে আর বাবুকে সুস্থ রাখার জন্য যতটুকু করা সম্ভব ততটুকু করব। চলো, বাদ বাকিটা ভগবানের উপর ছেড়ে দিলাম, চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। তোমার সবাই এপি ব্লগসের সঙ্গে থাকো।